আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি শপিং ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু এখন রোজা চলছে সামনে আমাদের ঈদ তো আমরা টুকিটাকি তো সবাই কেনাকাটা করতে পছন্দ করি তো কিছু কেনাকাটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো তো যতটুকু সম্ভব একটা ব্লগে শেয়ার করব আর যেটা সম্ভব না হয় সেটা পরবর্তী ব্লগে আবার দিব তাই আর সবাই শুরুতে কিন্তু লাইক দিয়ে দিবেন আর গতবার কিন্তু ঈদে কোনো শপিং করা হয়নি যেহেতু করোনার জন্য তো এবার তো আগেভাগেই করে নিয়েছি যতটুকু পেরেছি এই যে এটা হচ্ছে একটা কটন ড্রেস একটু মিক্স কাপড়টা ফুল কটন না এগুলো বানানো হয়ে গেছে আর কি অনেক আগে থেকেই কেনা হয়েছিল এটা আমার ড্রেস আর এ হচ্ছে আরেকটা এটা কে বলে বারিশ এই কালেকশনটা তো মোটামুটি এখন অনেক পরিচিত এ হচ্ছে একটা থ্রি পিস এ হচ্ছে এটার উনাটা আর আমি আসলে ওইভাবে দেখাতে পারছি না খুলে খুলে যেহেতু আমি ফেস ক্যামেরা এখন নাই এই গেল আমার আরেকটা ড্রেস ই ড্রেস আর এটা হচ্ছে আরেকটা ড্রেস খুলে দেখাতে পারলে হয়তো বা ভালো লাগতো বোঝা যেত বাট কখনো পড়লে তো দেখতেই পাবেন এই যে ড্রেসটা মাস্টার্ড কালার এটা জর্জেটের আর এই হচ্ছে এটা দুপাট্টা ফুল কাজ করা দুইটা জর্জেটের আর একটা হচ্ছে মিক্সড কটন এই তিনটা হচ্ছে ঈদের জন্য বানানো হয়েছে আর অনেক আগেই ঈদের জন্য বাসায় পড়ার ড্রেস বানানো হয়েছে সেটা এখন নেই গ্রামে বানিয়েছি যাতে ঈদের সময় কষ্ট করে নিয়ে যেতে না হয় তো এইগুলো আমার তিনটা ঈদের ড্রেস কেমন লেগেছে ড্রেসগুলো অবশ্যই জানাবেন আর এখন দেখাই আমার ছোট বোন একটা ড্রেস কিনেছে ঘাড়ারা এটা ঘাড়ারা না এটা আমরা জাইন ফ্যাশন এটা আমরা গালসিয়া থেকে কিনেছি তো আমার বোন হচ্ছে আমার বাসায় আছে ঈদের শপিং করার জন্য আসছিল বাট লকডাউনের জন্য আর শপিং করে ফিরে যেতে পারিনি তো এটা হচ্ছে একটা ঘাড়ারা ড্রেস ড্রেসটা খুবই সুন্দর অল স্টোনের কাজ জানি না কতটুকু বোঝা যাচ্ছে সব কিছু কিন্তু ক্যামেরায় ফোকাস করে না কিন্তু অনেক সুন্দর আমি পুরোটা খুলব না জাস্ট এভাবেই দেখাবো এ হচ্ছে ঘাড়ার কাজ অনেক সুন্দর কাজটা কিন্তু ক্যামেরায় আসলে ওই সাইনটা দিবে না এটা অন্যটা আমরা অনেকগুলো ড্রেস দেখেছিলাম এটার কোয়ালিটি সবচাইতে বেশি ভালো লেগেছিল হচ্ছে স্টোনের ফুলি স্টোনের কাজ ধারার এই অংশটা না দেখালেই নয় দুইটা পাট আর কাজ করা কালারটাও খুব সুন্দর সারাও দেখা হয়েছে বা সারাটা ওই রকম ভালো লাগেনি ঘাড়াটাই বেশি ভালো লেগেছে আর এবার দেখলাম যে ঘাড়া ঘাড়াটা অনেক চলতেছে তো এইভাবে বাস দিলাম ভালো করে বাসটা এখন দিলাম না দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা জানাবেন এটা আমি রাখি এটা আমি অনলাইন থেকে শোরুমে গিয়ে নিয়েছিলাম দুই বোনের জন্য দুইটা আর খুলছি না তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে আলিয়া ফেবের অরিজিনাল ড্রেস তো দুইটা ড্রেস একই রকম তারপর দেখাই এই 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 ড্রেসগুলো দাও তো আর ওই ড্রেসটা তো আমি আমি পেজের নাম বলবো না অনলাইন পেজ বাট আমি শোরুম থেকে নিয়েছিলাম অনেক আগে এটা আসলে ফিমাকে সারপ্রাইজ দুই বোনের জন্য দুইটা এনেছি ওকে বলেই নাই আর ও এসে হচ্ছে অনলাইন থেকে এই কাটচুপি ড্রেসগুলো নিয়েছে কারণ অনেকেই বলতে পারেন লকডাউন লকডাউনের মধ্যে কেনাকাটা এগুলো লকডাউনের মধ্যে না এগুলো লকডাউনের আগে একদিন গিয়ে শপিং করেছি আর যেগুলো পারিনি সেগুলো আমরা হচ্ছে অনলাইন থেকে নিয়েছি যেমন এগুলো অনলাইন থেকে এটা অনিয়ন কালার কারচুপি আর এই ব্ল্যাক কালার কারচুপিটা অনেক সুন্দর খুবই কালারফুল লাগে দেখতে খুবই সুন্দর কাজটা তো এটা হচ্ছে তিনটা নিয়েছে একটা আমাকে গিফট করেছে দুইটা ওর জি একই ড্রেস এই কালারটা এখন তো খুবই ভালো লাগে সবাই পরে এই দুইটা দুইজনের জন্য আর এটা ওর এই গেল আমাদের ড্রেস ড্রেস দিয়ে সাজিয়ে ফেলছি এগুলো ঈদের পরে বানানো হবে ও যেহেতু আসছে তাই নেওয়া এটা কিন্তু এটা তো মেক করাই থাকবে আর আমার গুলো মেক করা এটা ওর ড্রেস তো খালামনির ড্রেস তাই নাকি আচ্ছা এখানে আছে শিফনের হিজাব কারণ হিজাব পরতে আমি খুব পছন্দ করি আমার কাছে ভালো লাগে একটা ড্রেস নিলেই মনে হয় যে এটার সাথে হিজাব ভালো লাগবে এটা ছিল একটা অরেঞ্জ কালার এটা একটু গোল্ডেন এটা কি কালার বলে ক্রিমি ক্রিম না সরি এটা বিস্কিট কালার হবে এই কালার অনেক হয় এগুলো সঠিক নাম বলা যায় না তিনটা হিজাব না চারটা আছে এগুলো আসলে কিছুর সাথে ম্যাচিং করে নেওয়া হয়নি জাস্ট এমনিতেই নেওয়া হয়েছে সে কারণে কিছুর সাথে ম্যাচিং হচ্ছে না এই হিসাবে এই দুইটা ড্রেসের সাথেই পরা যাবে তো হিজাব আমার অনেক ভালো লাগে হিজাব কালেকশন করতে আমার ভালো লাগে পড়তেও ভালো লাগে গরমের দিন একটু কষ্ট হয় তাই তো আমার হিজাব গেল চারটা হিজাব নিয়েছি হিজাব করলে নিজের কাছে ভালো লাগে নিজের ভালো লাগা থেকেই আর কি আস্তে আস্তে করার ট্রাই করছি গরম একটু কষ্ট হয় যেহেতু গরমে মাথা গামে তো অনলাইন থেকে হচ্ছে আমরা পার্টস নিয়েছি কারণ এখন হচ্ছে লকডাউন লকডাউন তো সব কিছু অফ তো আর কিছু করা ছিল না অনলাইনে হচ্ছে আমার বোন এই পার্সগুলো অনেক পছন্দ করেছে ও নিবে তো ও যদি নেয় আমার সামনে আমি কি নাম নিয়ে থাকতে পারি তাই হচ্ছে একই রকম নেওয়া ওটাকে খুলে ফেলছে তাই হচ্ছে ওটাই ধরে দেখাই নষ্ট হলে ওটাই হোক আসলে দুই বোন থাকলে কিন্তু এরকমই হয় কমেন্ট করবেন যে এরকম কাদের মধ্যে হয় আমরা তো করি তো এই হচ্ছে ওরটা আর কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই জানাবেন এই গেল পার্স তা আসলে লকডাউনের আগে কিছু কিনতে পেরেছিলাম দেখেই করা হয়েছে আর লকডাউনের মধ্যে আমরা কিছু অনলাইন শপিং করেছি আর এই হচ্ছে দোলটা এটা কোনোটার সাথে ম্যাচিং হয়নি অন্য ড্রেসের সাথে পড়তে পারবে ওর নেওয়ার ইচ্ছে ছিল তাই নিয়েছে এই দুলগুলো তো এখন অনেক রানিং তিনশো টাকা এটার প্রাইস আর আমি হচ্ছে এক এক করে কোনোটার প্রাইস বলছি না তো আমাদের এখন কি আছে জুতা বাকি আছে জুতো জুতো দাও আর এ হচ্ছে ওর এই ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া এই যে কাজের সাথে ম্যাচিং সিলভার টাইপ কালার হোয়াইট আর সিলভার এই জুতোগুলো একই জুতা আমিও নিয়েছি আসলে কেনাকাটা করতে গেলে দুজন একসাথে গেলে তো চয়েস দেখা যায় একই হয়ে যায় তাই একই রকম জিনিস নেওয়া হয় আমারটা হচ্ছে গোল্ডেন ওরটা হচ্ছে সিলভার এই চেঞ্জ ও সেটাও বলতে হবে কোন কালারটা ভালো লাগে দুইটাই সুন্দর যার দেশের সাথে যেটা যায় সেটাই তো আমার কাছে তো আমার তাই ভালো লাগে আসলে নিজের তাই তোমার কাছে তো আমার তাই ভালো লাগবে আমার তাই সিরা ভালো লাগবে তো এই জুতো এগুলো হচ্ছে হাজারের মধ্যে পাওয়া যাবে এটা কিন্তু একদম শর্ট হিল হিল পরা হয় না আর তাই হচ্ছে একটু ছোটোর মধ্যে হিল নিলাম একটু শাড়ি অথবা ভালো ড্রেসের সাথে পরার জন্য তো একজোড়া নর্মাল স্লিপার নিলাম আমি আসলে অনেক বসে হয়েছে নর্মাল স্লিপার পরি না কারণ হচ্ছে বন জুতা পরতে পরে অভ্যাস সবসময় ওই টাইপের জুতা পরি পছন্দ হয়েছে আমার এটা হাজারের নিচে আছে সিম্পল কিন্তু ভালো লাগে আর কি একটু ক্লাসি সিম্পল জিনিস কিন্তু একটু ক্লাসি হয় জুয়েলারি কসমেটিক্স কিচ্ছু নেওয়া হয়নি এবার আর এখন হচ্ছে আরেক জোড়া জুতো দেখাই এ হচ্ছে আরেক জোড়া আমরা একই দোকান থেকে নিয়েছি উড়াফেরা আসলে অত করতে ভালো লাগে না যেই দোকানে ঢুকেছি একসাথে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি পছন্দ করে নিয়েছি এটা হাজারের নিচেই আসে অনেক সফট জুতোগুলো পায়ে দিয়ে খুবই আরাম কারণ মরুব্বী মানুষ দেখা যায় একটু কমফোর্টেবল যে জুতোগুলো আছে সেগুলো পরতে পছন্দ করে ভালো লাগে হাঁটতে কষ্ট কম হয় না হলে দেখা যায় যে ওই জুতাগুলো পরা হয় না তো এই জুতাগুলো ভালো লেগেছে আমার কাছে দেখার জন্য না পরে আরাম পাবে এই জুতো আর এখন যেহেতু গরমের দিন তো হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে একটা জিনিস বানিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে যেহেতু অনেক গরম গরম সহ্য হয় না অসুস্থ হয়ে যায় তো সুস্থ থাকার জন্য হচ্ছে এবার আমি কাপড় বানিয়ে দিয়েছি থ্রি পিস বলতে গুল যেই গাউনগুলো বাসায় পরার সেগুলো এই হচ্ছে ফার্স্ট টাইম কখনও আগে আগে একটা বানিয়ে দিয়েছিলাম বাট এ হচ্ছে এভাবে ফার্স্ট টাইম বাসায় পড়ার জন্য বাসায় কখনোই পরে নেই সবসময় হচ্ছে সুতি শাড়ি পরে তো এখন যেহেতু বয়স হয়েছে অনেক গরম আসলে সুস্থ থাকাটাই মেন তাই হচ্ছে বানিয়ে দিয়েছি এগুলো হচ্ছে কালারফুল না যেহেতু মরিদি মানুষ অনেক কালারফুল পড়লে ভালো লাগবে না তাহলে তো বউ শাশুড়ি একরকম হয়ে যাব তাই হচ্ছে একটু লাইট কালার আর উনি দেখতে এমনিও সুন্দর তাই হচ্ছে এ দনের কালার ভালো লাগবে সফট কাপড়গুলো একদম রাফ ইউসের জন্য এই দুইটা থ্রি পিস আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা সবার জন্য টুকিটাকি করতে পেরেছি এটাই অনেক কারণ এখনকার অবস্থা যা আছে আমাদের সামর্থ্য অনুযায়ী এবং বাহিরের যেহেতু যেতে যাওয়া পসিবল না এর মধ্যে যতটুকু করতে পেরেছি এই তো এই তো হয়ে গেছে মোটামুটি দেখানো এটা শাইনটা আসলে ক্যামেরাতে কিচ্ছুই বোঝা যায় না এটার কতটা শাইনি সেটা ক্যামেরাতে কোনোভাবেই ফোকাস করানো সম্ভব না এটা যেহেতু পুরোটা হচ্ছে পাথরের কাজ সেক্ষেত্রে শাইনটা কিন্তু অনেক সেটা ক্যামেরায় একদমই বোঝা যায় না তো আমি হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ করি কোনো কিছু খারাপ লাগলে ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ